समस्त मानव जाति ইবলিসের প্ররোচনায় প্ররোচিত হয়ে সম্মিলিতভাবে পরিকল্পিতভাবে আল্লাহর দেওয়া সিরাতুল মুস্তাকিম প্রত্যাখ্যান করে ইবলিসের দাসত্ব করেছে। মনে রাখো, তোমাদের প্রধান শত্রু ইবলিস, সে চ্যালেঞ্জ দিয়েছিল তোমাদের সৃষ্টির শুরুতে সবাইকে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সেজদা করো, ইবলিস সেজদা করলো না। সে কাহিনী একটু শোনাতে হবে, না হলে আকীদা বুঝবেন না। শত্রুকে চিনতে হবে আজকে, কেন আজকে ভাই ভাই হানাহানি, কেন আজকে রক্তপাত, কেন আজকে এক মানুষের জ্বালা আরো মানুষ ঘুমাতে পারে না, একা একটা মেয়ে মানুষ হাঁটতে পারে না, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম, প্রতিটা সমাজে প্রতিটা রাষ্ট্রে কি উন্নত কি অনুন্নত সকল জায়গায় আজকে অন্যায় অবিচার, আজকে জাহান্নাম নরক কুণ্ডে পরিণত হয়েছে দুনিয়া। কেন নরক কুণ্ড হয়েছে? কেন এক ভাই অঢেল সম্পত্তির মালিক আর এক ভাই রাস্তায় ঘুমানোর জায়গা পায় না? ওয়াই, কি কারণ? এই কারণটা এখন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রথম যখন আমাদেরকে সৃষ্টি করলেন বাবা আদমকে, সবাইকে বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস করলো, কে করলো না? আমরা শত্রু চিনে ফেলছি আশা করি, নাকি? আল্লাহ বললেন ইবলিস এদিকে আসো, আমি যাকে নিজ হাতে বানালাম তাকে সেজদা করলি না কেন? ইবলিস বলল ও হচ্ছে মাটি, আমি হচ্ছি আগুন। আল্লাহ বললেন ও অহংকার, অহংকার করে এখানে থাকার কোনো জায়গা নাই, ওকে বের করে দাও, ওকে বিতাড়িত করে দাও। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শব্দের অর্থ হচ্ছে বিতাড়িত, বহিষ্কৃত, গেট আউট করে দিলেন আল্লাহ তার দরবার থেকে, আউট যাও। তখন ইবলিস কি বলে? তখন ইবলিস বলে যে আল্লাহ, যে আদমের কারণে আমাকে বহিষ্কৃত করলে আমি তাকে তোমার পথে থাকতে দেব না। আল্লাহ বলেন যা, তোকে কেয়ামত পর্যন্ত সুযোগ দিলাম। তখন ইবলিস বলে তোমার দেওয়া পথের ডানে বামে সামনে পেছনে আমি উট পেতে বসে থাকব, ওখান থেকে আমি অ্যাম্বুশ করে অধিকাংশকে নিয়ে যাব। তখন আল্লাহ বলেন যা, তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর, তবে মনে রাখিস আমার মুখলেস আবেদ বান্দাদের উপর তোর কোনো হাত নাই। বাস, চ্যালেঞ্জ হয়ে গেল। বাবা আদম থেকে মাকে বানানো হলো, বাবা মা দুইজনকে আল্লাহ বললেন যাও, তোমরা এই জান্নাতে থাকো। একটা খালি কথা, এই গাছের নিকট যাইবা না, যদি যাও তবে জালেম হয়ে যাবে। তো শয়তান কিভাবে প্ররোচিত করলো আপনারা জানেন, বাবা আদম মা হওয়া ভুলে গেলেন, সেখানে গেলেন, আসলে দুনিয়াতে আসবেন মূল পরিকল্পনা হচ্ছে এটা। তখন বাবা আদমের মনে পড়লো তিনি ভুল করে ফেলছেন, তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, রাব্বানা জালামনা আনফুসিনা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, আমি তো জুলুম করে ফেলছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, যদি আমাকে ক্ষমা না করো আমি তো ধ্বংস হয়ে যাব। তাইলে আদম সন্তান ভুল করতেই পারে, আল্লাহ চান তওবা করে, কে করছে তওবা? এটা বাবা আদমের তওবা। তবে এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও, পরীক্ষা স্বরূপ, নট পারমানেন্ট, আমি আবার তোমাদেরকে নিয়ে আসবো। বাবা আদম তো বুঝছেন কার কারণে তিনি জান্নাত থেকে বিতাড়িত হলেন, ইবলিস, ইবলিসের ষড়যন্ত্র, ইবলিসের প্রতারণা। এবার বাবা আদমের বংশ, আমরা ভাই বোনরা বাড়তে লাগলাম, বাবা আদম মা হওয়া এক পরিবার থেকে বহু পরিবার হওয়া শুরু করলো, ইবলিস কিন্তু ডিউটি ভুলে নাই। আল্লাহ সুবহানাহু তাআলা বাবা আদমকে কলেমা দিলেন, তিনি তখন এই কোরআনে বলছেন সূরা বাকারাতে প্রথমে বলছেন ভয় পাইও না, চিন্তা করো না, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব, হেদায়া মানে সঠিক পথ, যারা এই পথের অনুসরণ করবে, এই পথের মধ্যে থাকবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, বাস তাদেরকে আবার জান্নাতে নিয়ে আস। তবে দুনিয়ার জীবন পরীক্ষার জীবন, নট পারমানেন্ট অ্যাড্রেস, চিরস্থায়ী এখানে তোমরা থাকবে না, যারা মনে করবে চিরস্থায়ী তারা মরছ। তবে হে আদম সন্তানরা মনে রেখো, ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু, আদম মুবিন। তাহলে দুই দিকে দুইটা হয়ে গেল, আল্লাহ ডান দিকে, বাম দিকে ইবলিস, মধ্যখানে আমি। এখন আমার একটা স্বাধীনতা থাকবে না,
নেওয়া না নেওয়া, ডান দিকে যাওয়ার অথবা বাম দিকে যাওয়ার, এই স্বাধীন ইচ্ছা শক্তিটাই হলো আমাদের বড় পরীক্ষা। আপনার সামনে গরু গোস্ত দিল, শুয়োর গোস্ত, আপনার ইচ্ছা আপনি শুয়োর গোস্ত খাবেন না গরু গোস্ত খাবেন। বলে দেওয়া হলো যদি গরু গোস্ত খাও এই উপকার হবে, যদি শুয়োর গোস্ত খাও এই ক্ষতি হবে, আপনার ইচ্ছা। ডাইন হাতও আপনার, বাম হাতও আপনার, ডাইন পাও আপনার, বাম পাও আপনার। আল্লাহ সুবহানাহু তাআলা মালায়েকদেরকে বলেছেন ভিডিও করো, অডিও করো, রেকর্ড করে রাখো, কিছু বলো না, যা খুশি করতে দাও, আমি পাকড়াও করব দিনের শেষে। হে মানুষ, বি কেয়ারফুল, এই দুনিয়া তোমাদের জন্য পরীক্ষার জায়গা, চিরস্থায়ী বসবাসের জায়গা নয়। তোমরা চিরস্থায়ী থাকতে পারবে না এখানে, তোমাদের চিরশত্রু ইবলিস। আল্লাহ সুবহানাহু তাআলা দয়া করে করুণা করে তোমরা যেন তার করতে পারো, সেজন্য তিনি পথ দিলেন, সেই পথের নামই হচ্ছে হেদায়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এ নবী রাসূল দিয়ে আল্লাহ পথ দেখালেন। ওনারা দাঁড়িয়ে কথাটাই বলছেন, তোমরা আল্লাহর আদেশ মানো, আল্লাহর হুকুম মানো, ইবলিসের হুকুম মানবা না, তার আনুগত্য করো না, ও তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে এখন বলেন আমাদের সামনে পথ কয়টা? হেদায়া, দালালা, পরিষ্কার হয়ে গেল, আল্লাহর হুকুম, জান্নাত, জাহান্নাম, সত্য মিথ্যা, ন্যায় সাদা কালো, বুঝতে কোনো অসুবিধা হয়েছে? এখন কোনটা নেবেন আপনার ব্যাপার। পুরো আদম সন্তান বনি আদম 800 কোটি, সাদা কালো, টামাটায় লম্বা খাটো বেটে, পাহাড়ি সমতল ভূমি, মরু অঞ্চলের মেরু অঞ্চলের সমস্ত মানব জাতি ইবলিসের প্ররোচনায় প্ররোচিত হয়ে সম্মিলিত ভাবে পরিকল্পিত ভাবে আল্লাহ দেওয়া সিরাতুল মুস্তাকিম প্রত্যাখ্যান করে ইবলিসের দাসত্ব করেছে। এই কারণে আজ গুটি কয়েক লোকের হাতে পৃথিবীর সমস্ত সম্পত্তি বন্দি, এক ডিসিম জাগার জন্য মামলা করেন, কোটি কোটি টাকা ধ্বংস হয়ে যাওয়ার পরেও মামলার রায় হয় না, মিথ্যা মামলায় লক্ষ লক্ষ মানুষ ফকির হয়ে গিয়েছে, কোনো বিচার নাই, প্রত্যেকটা খাদ্যে ভেজাল, অ্যাটম বোমা রেডি, 20,000 হাইড্রোজেন বোম, 45 সালের 6 আগস্ট, 9 আগস্ট হিরোশিমা নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমার ক্ষত এখনো শুকায় নাই, 60 বছর পর পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য মাত্র কয়েকখানা বোমা লাগে, সেখানে 20,000 বোমা রেডি করে বসে আছে তারা। মুসলমান, তোমরা তসবির দানা টপকাচ্ছ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, নো, আসো ইমান কি বুঝো, আমি গুনাহগার সাধারণ মানুষ, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে এই শক্তি মহাশক্তি দান করেছে। আমার ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নি, আজ তিনি দুনিয়াতে নাই, 2012 সালে তিনি ইন্তেকাল করেছেন। তিনি ইন্তেকাল করার আগে এই গুরু দায়িত্ব, এই মহা দায়িত্ব আমার কাঁধে দিয়ে গেলেন, বললেন সংগ্রাম চলবে, সংগ্রাম থামবে না এই অন্যায়ের বিরুদ্ধে, শিরিক কুফরের বিরুদ্ধে, দালালার বিরুদ্ধে, গাইরুল্লাহর বিরুদ্ধে ইবলিসকে পরাজিত করার জন্য সংগ্রাম চলবে। কিন্তু সংগ্রাম চালাতে গিয়ে এখন বুঝেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহান পুরুষ গালি মার অপমান এমন কোন অত্যাচার নাই যে নবীর বিরুদ্ধে করা হয়নি। কেন তিনি 78টি যুদ্ধ করলেন এখন বুঝতে পারছি, ওনার কলিজার টুকরা সাহাবিদেরকে একে একে শহীদ করে দিলেন এখন বুঝতে পারছি, জন্মভূমি ত্যাগ করলেন এখন বুঝতে পারছি, কেন সেই কলেমার দাবি নিয়ে এখনো যিনি দাঁড়াবেন তিনি বিতাড়িত হবেন পরিবার থেকে, নিন্দিত হবেন সমাজ থেকে, এক ঘরে করা হবে সমাজ থেকে, গ্রেফতার করা হবে রাষ্ট্র থেকে, বঞ্চিত করা হবে চাকরি থেকে। যদি না হয় তবে তোমাদের সত্যের আহ্বান মিথ্যা হয়ে যাবে। ঠিক।